কাউন্সিল পরিষদের আজকের এই আলোচনা সভা স্বাধীনতা দিবস আলোচনা সভা আজকের সভার পরম সম্মানিত সভাপতি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু বিপ্লব প্রকৌশলী পরিষদের প্রধান উপদেষ্টা আজকের এই সভা বিশেষ প্রধান অতিথি উপস্থিত আছেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের প্রিয় নেতা জনাব হাসান মাহমুদ আজকের সভা বিশেষ অতিথি উপস্থিত আছে রাজপথে রক সৈনিক দুর্দিনের কাণ্ডারি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পরম সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহালম মুরাদ আজকের সভা উপস্থিত আছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ আজকে বিশেষ অতিথি উপস্থিত আছেন দৈনিক জনকণ্ঠের সদেশ চন্দ্র রায় নির্বাহী সম্পাদক আজকে উপস্থিত আছেন দৈনিক ভোরের কাগজের আমাদের প্রিয় সকলে পরিচিত শ্যামল দা আজকের সভা উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে পাঁচ পক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলীর প্রিয় নেতা আন্তর্জাতিক নেতা আমাদের শ্রদ্ধাভাজন নেতা এই ইনস্টিটিউটের পরম সম্মানিত সভাপতি আজকে সভা উপস্থিত আছেন পাঁচ পক্ষ ডিপ্লোমা প্রকৌশলীর প্রিয় নেতা বিশিষ্ট শিক্ষাবিদ সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শামসুর রহমান আজকে সভা উপস্থিত আছেন বঙ্গবন্ধু বিপ্লব প্রকৌশলী পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব উপস্থিত সুদীপিন্দু ভাই ও বোনেরা বক্তৃতায় দিব না কারণ বক্তৃতা শুনবো আমাদের আজকের প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমি শুধু আপনাদের একটি সালাম জানানোর জন্য দাঁড়িয়েছি আমরা বঙ্গবন্ধু পরিষদ করেছি যারা বঙ্গবন্ধু আদর্শ বিশ্বাস করি যারা বঙ্গবন্ধু আদর্শ লালন করি ধারণ করি আমরা এই বঙ্গবন্ধু পরিষদ গঠন করেছি 1995 সালে তখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিল আমাদের উপর অন্যায় জুলুম নির্যাতন অনেক কিছু হয়েছে আমরা আমি প্রতিষ্ঠিত সভাপতি আজকের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আজও আছি আগামী দিনে যত জীবিত থাকবো এই আদর্শকে লালন করে মৃত্যুবরণ করতে চাই প্রিয় ভাই আমার আজকের সময় মোদালাই সাহেব কথা বলেছেন জয় বাংলা জাতীয় স্লোগান করার জন্য আমিও বলতে চাই 30 লক্ষ মানুষ আত্মহত দিয়েছে এই জয় বাংলা স্লোগান দিয়া আমরা যুদ্ধ করেছি ট্রেনিং নিয়েছি জয় বাংলা স্লোগান দিয়া ভাগ্যচারী জীবিত আছি আমার অনেক ভাই নাই আমিও বলতে চাই জয় বাংলা যারা বলে না এদেশের নাগরিক তা হতে পারে না জয় বাংলা যারা বলে না তারা ওই রাজাকারের ভাই তারা পাকিস্তানের দল আমি তাদেরকে বলতে চাই জয় বাংলা বললে এদেশে থাকতে পারবেন জয় বাংলা না থাকবো না বললে এদেশে থাকার কোন অধিকার আপনাদের নেই প্রিয় ভাইরা আমার বক্তৃতা দেওয়ার সময় নেই আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমাদের মুরাদ ভাই এবং আমাদের আজকে সভাপতি বক্তব্য রাখবেন আমি বক্তব্য দীর্ঘায়িত না করে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু